পড়ালেখা তেমন করি নাই, বাবা মা তো মারা গেছে ছোটবেলা, ভাইয়ের কাছে থাকে। আপনার ভাই কি করে? কে ভাই কি করে? ভাই এই যে অটো গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, সেও তো আসলে গরিব। ভাইয়ের কাছে থাকি, ভাই তো তেমন কিছু দেয় না, শুধু ভাত টাই যা খাওয়ায়। বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, বিয়ের বয়স। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের মেয়ে, দেখতে পাচ্ছেন পদ্মাশীল অবস্থায় আসছে, আসলে কি হয়েছে তার জীবনে, কি বলতে চায় চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হলো নিশিতা। নিশিতা আপু, তা কি অবস্থা, কি করেন কি আপনি? আমি ভাইয়া খুব কষ্টে আছে ভাইয়া। কিসের কষ্ট এই বয়সে? কিসের কষ্ট আসলে আপনার এই বয়সে? কিসের কষ্ট ভাইয়া, বাবা মা মারা গেছে, দুজনই ভাইয়ার কাছে থাকি। আচ্ছা আচ্ছা। ভাইয়া বিয়ে করছে এখন। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই বোন। এক ভাই এক বোন, ভাই বড়? হ্যাঁ বড়। আচ্ছা, মা বাবা কি হয়ে মারা গেছে? মা বাবা মারা গেছে, মা মারা গেছে হার্ট স্ট্রোক করে। বাবা? বাবা মরছে এমনি ছোটোকালেই। বাবা ছোটোকালেই মরছে, আসলে খুবই কষ্টের জীবন আসলে। বাবা বাবা যার নাই পৃথিবীতে, তা আছে তার দুঃখীর কেউ নাই। তা ভিডিওর সামনে কি আসতে বলছে? ভিডিওর সামনে আমি নিজে থেকে আইছি ভাইয়া, এই কষ্ট আর ভালো লাগে না, প্রত্যেক দিন অত্যাচার মায়ের। মানে এখন মনে কি চাই? এখন মনে চাই আমি ভালো একটা ছেলে পাইলে মনের মতন আমি তার সঙ্গে বিয়ে করে চলা যাই, এটা মনে চাই। মানে একটা জীবন সঙ্গীর খোঁজ চাচ্ছেন আসলে। আচ্ছা আচ্ছা, তা পর্দা অবস্থায় আসছেন, মানে পর্দা অবস্থায় চলেন সবসময় নাকি আজ ভিডিওতে আসছেন? তাই পর্দা অবস্থায় চলি না, আজকে ভিডিওতে আইছি পর্দা অবস্থায়। আচ্ছা আচ্ছা, মানুষকে আবার মিথ্যা কোনো ধোকা টোকা দিবেন না তো? আবার না, মিথ্যা ধোকা দেবো কোনো ভাই। পড়ালেখা করছিলেন? পড়ালেখা তেমন করি নাই, বাবা মা তো মারা গেছে ছোটবেলা, ভাইয়ের কাছে থাকে। আপনার ভাই কি করে? কে ভাই কি করে? ভাই এই যে অটো গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, সেও তো আসলে গরিব। ভাইয়ের কাছে থাকি, ভাই তো তেমন কিছু দেয় না, শুধু ভাত টাই যা খাওয়ায়। বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, বিয়ের বয়স তো হয়েছে। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে না? প্রেম ভালোবাসা করি নাই কারোর সঙ্গে। আপনাকে যদি কেউ বিয়ে করে জীবন সঙ্গী বানায়, সেটাই হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া আপনার। আচ্ছা আচ্ছা, সেটাই উচিত। তাই যেহেতু আপনার মা বাবা নাই, গার্জিয়ান ভাই আছে, ভাই সংসারে একটা বোন কতদিনই বা থাকতে পারে? তাই আপনি যেহেতু ভিডিওতে আসছেন, অনেকে বিয়ে শাদী করতে চাবে, বিয়ে শাদী করে সুখের সংসার করবেন, সেই দোয়াই করব। তা আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হলো, বাড়ি হলো বরিশাল, আমরা ভাড়া থাকি এখানে মিরপুর। মিরপুরে ভাড়া থাকেন? তা আপনার সাথে নাম্বারটা দেওয়া যাবে, মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার। নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন? হ্যাঁ, তাই একটু বলে দেন। 01 6 0 1 6 0 1 6 0 1 6 0 2 2 5 1 5 1 7 7 3 3 নাম্বারটা আমার কাছে দেন, আমি আবার বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পারলেন অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প, মা বাবা ছাড়া এতিম মেয়ে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01 6 0 2 2 5 1 7 3 3। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় নাম্বার খোলা রাখবেন, আর নামাজ কালাম পড়বেন পাঁচ ওয়াক্ত, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।